গুড মর্নিং সবাইকে, আমি সন্ধিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি জলখাবার দিয়ে, মানে ব্রেকফাস্ট দিয়ে। তো সকালে জলখাবারে আজকে আছে থেপলা, মেথির থেপলা। অল্প একটু তেলে ভেজে নিয়েছি, খুব নরম হয়েছে। এটা 3-4 দিন রেখেও খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর এর সাথে দই বা আচার হলে বেশি ভালো। তো সকাল সকাল দই আচার নিয়ে না নিয়ে চা নিয়ে নিয়েছি। আজকে চায়ে একটু না লিকারটা কম দিয়েছি। ছুটির দিন, সদ্রিজা আর ওর সঙ্গী সাথী সব চলে গেছে নিচে। সদ্রিজা স্নান করে নিচে গেল, খেলবে এখন। এমনিতে তো আর খেলার সময় পায় না, এখন একটু খেলার সময়। রোদ আছে, সাথে অল্প অল্প হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ভালো। আমারও ইচ্ছে হচ্ছে নিচে যাই, গিয়ে বসে থাকি, কিন্তু প্রচুর কাজ আছে। দোলনায় সবাই বসে বসে বাজার চলে এসেছে। শুভদীপ গিয়ে নিয়ে আসলো আজকে সকাল সকাল। মাছটা বেশ ভালো পেয়েছে, এই দু রকমের মাছ এনেছে। তো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, মাছ তো কেটেই দেয় ওখান থেকে। আর এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, আজকে যতটা লাগবে করবো, বাদ বাকিটা কালকের জন্য রেখে দেবো। তো এটা এখন লবণ হলুদ মাখিয়ে নিই। ছুটির দিন, তাও আমার ছুটি নেই, সদ্যজাকে নিয়ে চলে এসেছি তাইকোন্ডো স্যারের বাড়িতে। আজকে ওদের এক্সট্রা ক্লাস আছে, সকালবেলা বড়দের হয়ে গেছে, এখন ছোটদের হচ্ছে। আমি একাই বসে আছি, আজকে ভালোই রোদ উঠেছে। আর কালকে 2-3 দিনের থেকে ঠান্ডাটা একটু কমই আছে। ছুটি হলে বাড়ি নিয়ে যাবো, আজকে টিউশন নেই। তো বাস আজকে আজকের মতো, এখান থেকে গেলেই ছুটি। আজকে অ্যামাজন থেকে চলে আসলো এই যে ফুচকা। তো ফুচকা অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে, আজকে ডেলিভারি দিয়ে গেল। তো আমি দেখি এটা কেমন হয়, এই প্রথম করব এরকম কেনা ফুচকা। এটা এয়ার ফ্রাই লেখা আছে, তো আমার কাছে এয়ার ফ্রায়ার নেই, এমনি কড়াইতে করে নেব, দেখি কেমন হয়। এটা এই যে প্রথমবার করব, এই যে এই যে সব জায়গায় এনার হাত। তো এটা আমি কেটে নিই, এটা আমি প্যাকেটটা কেটে ফেললাম, কাটার পর একটু এর মধ্যে ঢেলে নিই। এই যে এরকম দেখতে, তাটা এখন ভেজে দেখি। আর তার সাথে আলুর চাট বানাই আর তেঁতুল গোলা জল রেখে দেন মধ্যে। এদিকে তেঁতুল গোলা জল রেখে দিয়েছি, তেঁতুল মানে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আর সাথে আছে ঘুগনি। ঘুগনি দিয়ে এটা চাটটা বানাবো, আলুর চাট। সদ্যজা বলছে খালি আলু দিও না, ঘুগনি দিয়ে আলু চাটটা বানাও। তো এটা এখন বানাই। যেহেতু এয়ার ফ্রায়ার নেই আর এই ফুচকাগুলো লেখা আছে এয়ার ফ্রায়ার, তো আমি এই লবণটা মানে কেক বানানোর জন্য ব্যবহার করি। তো এই লবণের মধ্যে আমি ফুচকাগুলো দিয়ে দিয়েছি। তো এরকম করে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি, তো ভালোই ফুটে উঠেছে। আর এই যে কটা বানিয়ে নিয়েছি, ভালো মুচমুচে হয়েছে, মচমচে করছে। তো এখনও মশলা বানাইনি, আগে এটা ইয়ে করে নিই। এগুলো হয়ে গেল, বানিয়ে নিয়ে আসলাম ফুচকা। আর এই যে সবগুলো বানিয়েছি হয়ে গেছে, আর এই তেঁতুল গোলা জল। তো এর মধ্যে না একটুখানি গুড় দিয়েছি, যার জন্য টেস্টটা খুব সুন্দর এসেছে। ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর বিট নুন, একটু ভাজা জিরের গুঁড়, আর এর মধ্যে ঘুগনি। ঘুগনির মধ্যে আলু দিয়েছি, একটু জিরের গুঁড়ো, বিট নুন, আর ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। তো সদ্রিজা খেয়ে বলবে কেমন হয়েছে। নাম খাও, ঠিক আছে। এগুলো খেতে ও প্রচণ্ড ওস্তাদ। খাও,
ভালো লাগলো? জলটা কেমন হয়েছে খেতে? কথা বলতে পারছে না মুখে ঢুকিয়ে। তারপরে হচ্ছে এই দুটো একসাথে, মানে ফার্স্ট সেকেন্ড এই দুটো। আচ্ছা খাও। সবচেয়ে ভালো হচ্ছে জল। ঠিক আছে।